নিয়মিত কুস্তি লড়তেন নেতাজি, স্বামীজি, এমনকি রবীন্দ্রনাথ। অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাটরা দিল্লিতে লড়ছেন অচল আয়তনের বিরুদ্ধে। জানেন কি, কুস্তিতে এক বাঙালি প্রথম আন্তর্জাতিক আঙিনায় উন্নীত করেন, তার নাম যতীন্দ্রচরণ গুহ, ওরফে গোবর গুহ। তিনি প্রথম এশীয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ধোকা, গাধানেট, ঢাক, পাটকুলাল্লার মতো প্যাঁচের উদ্ভাবক গোবর গুহ। শোনা যায়, ঠাকুরবাড়ির বিশাল আখড়ায় রবীন্দ্রনাথ সহ অনেকেই, এমনকি এই পরিবারের মহিলারাও কুস্তির অনুশীলন করতেন। সিমলা ব্যায়াম সমিতির কুস্তির আখড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু যেতেন নিয়মিত। শোনা যায়, বিবেকানন্দ, শরৎচন্দ্র, রামকৃষ্ণদেবও তাঁর শিষ্যদের নিয়ে কুস্তি লড়তেন নিয়মিত। সংস্কৃত কলেজে কুস্তি নিয়ে আলোচনায় যোগ দিতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।